ঢাকা সিনেমার চিত্রনায়িকা বুবলিকে তো আপনারা সকলে খুব ভালো করে চিনেন, কেননা এই তারকা তার অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন, যার ফলে অতি অল্প সময় দর্শক সমালোচকদের মাঝে জনপ্রিয়তা লাভ করেন ঢালিউডের এই নায়িকা। অন্যদিকে শবনম বুবলিকে নিয়ে সর্বদাই গুঞ্জন ছড়ায়, যার মধ্যে অন্যতম হলো মা হচ্ছেন এই নায়িকা। যদিও এই গুঞ্জন বারবারই অস্বীকার করেছেন ঢাকা সিনেমার এই নায়িকা। অন্যদিকে 27 সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় বুবলি কয়েকটি ছবি পোস্ট করেন, মূলত বেবি বাম্পের, সেসব ছবিকে কেন্দ্র করে বর্তমানে বুবলিকে নিয়ে সমালোচনা তৈরি হয়। এদিকে বুবলি বর্তমানে চাদর সিনেমার শুটিং এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে। মূলত রিসেন্টলি সিনেমার শুটিং সেট থেকে শবনম বুবলি বলেন, আমি কিছুদিন সময় চাই, তবে সবটুকু বলবো আমি মুসলিম, আমাদের যা কিছু হয়েছে সামাজিক ভাবে, আর যেহেতু অন্য একটি সিনেমা শুটিং এ আছি তাই তাদের বিরক্ত করতে চাই না, যেহেতু বিষয়টি সেনসিটিভ, যার ফলে কয়েকদিনের মধ্যে আপনাদের সবকিছু জানাবো। অন্যদিকে ছবিটি কবে সে বিষয়ে পোস্টে কোনো ধারণা দেননি বুবলি, তবে ধারণা করা যায় ছবিগুলো অনেক আগে, কেননা বুবলি বর্তমানে চাদর সিনেমা শুটিং করছেন, মূলত সেখানে তাকে স্বাভাবিকভাবে দেখা যায়। সো ভিউয়ার্স, জেনে তো নিলে সবকিছুই সামাজিক ভাবে হয়েছে কেন বললে অভিনেত্রী বুবলি, আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।